আমেরিকা কে কাজ কোলা দেখাবা, রাশিয়া কে দাওয়াত দিবা, কিন্তু তার কাছেও কিছু চাইবা না, তার সাথেও তোমার কোনো চুক্তি হবে না। তুমি G20 তে বেরাইতে যাবা, G20 তো তোমার জায়গা না। ব্রিক্সে তুমি বলে গেলা যে ব্রিক্সে আমাদেরকে নতুন সদস্য বানাবে, 6 জনকে বানাইলো, তোমাকে দাওয়াতও দিল না। তুমি ঘুরে এসে বললা না না আমরা দাওয়াত চাইনি বলে দেয়নি। তোমরা প্রেস কনফারেন্স করো, ঘুরে আসা, বড় বড় এডিটররা একটা সঠিক প্রশ্ন পর্যন্ত জিজ্ঞেস করে না। প্রশ্নটা শুরু হয় নিশ্চয় ব্রিক্সে আমরা যেতে চাইনি, ঠিক না মাননীয়? আমরা যেতে যাইনি বলেই তো আমরা পারিনি, ঠিক না? এটাকে আপনি শুধু হ্যাঁ বলেন, আপনি আর কিছু বলার দরকার নেই, আপনি শুধু হ্যাঁ বলেন। এইটা আমাদের দেশের প্রেস কনফারেন্স। এরপরে যায় G20 সামিটে। G20 তো আমরা নাই ভাই, এবং যেই দেশে হয় তারা নতুন লোকজনকে দাওয়াত জানাতে পারে। সো G20 বাইরে আরো 9টা দেশকে দাওয়াত জানানো হয়েছে, তার মধ্যে বাংলাদেশ ছিল। বাংলাদেশ একমাত্র শ্রোতা, আর কোনো কিছু না। এবং এর মধ্যে বসে মোদি সাহেবের সাথে আলাদা করে বৈঠক হয়েছে, বৈঠকে বড় করে গতকাল সব চ্যানেল লাইভ কভারেজ দিয়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন আমরা 3টা বড় বড় চুক্তি করেছি। কি চুক্তি করেছি? আমরা কৃষি বিজ্ঞানে একে অপরের সাথে ইনফরমেশন বিনিয়োগ করব, আমরা কালচারাল বিনিয়োগ করব একে অপরের সাথে, আমরা কথাবার্তা বলবো, এই ব্যাপারে আমাদের চুক্তি হয়েছে। কেন ভাই, 2011-12 সালে যখন 14টা চুক্তি করে আসছিলেন তখন 14টার একটাও কাউকে বলেন নাই কেন? এখন পর্যন্ত ওই 14টা চুক্তি আমরা জানি না তো ভাই। এই 3টা কি করলেন? বাদ দেন, ভুলে গেলাম। তখন যে 14টা করেছিলেন এই 14টা আমাদের সামনে পরিষ্কার করেন। যেই চুক্তির ভিত্তিতে আপনাদের পররাষ্ট্রমন্ত্রীরা বলে যে ভারত আর বাংলাদেশের জামাই বউ সম্পর্ক, যেই চুক্তির ভিত্তিতে পররাষ্ট্রমন্ত্রী বলে ভারতকে আমরা সবকিছু দিয়ে দিয়েছি, আপনারা আমাদের এই প্রধানমন্ত্রীকে অব্যাহত রাখেন, ভারতের জায়গা প্রধানমন্ত্রী রাখা না এই দেশের জনগণের জায়গা প্রধানমন্ত্রী রাখা? এই সরকার আমরা চাই না। অন্য দেশের কাছে হাত পাততে হয় সরকারে থাকার জন্য, এই সরকার আমরা চাই না। G20 সামিটে যে শ্রোতা হয়ে দেশের অবমাননা করা, এই সরকার আমরা চাই না। সার্গে প্যাভলভ সাহেবকে দাওয়াত জানায়, এমন একজন পররাষ্ট্রমন্ত্রীকে দাওয়াত জানায়, উনাদেরকে ছোট করছি না, কিন্তু এমন একটা পররাষ্ট্রমন্ত্রীকে দাওয়াত জানায় যার প্রেসিডেন্ট খুদ G20 মেম্বার হয়ে G20 সামিটে যাইতে পারে না, যার প্রেসিডেন্ট খুদ ব্রিক্সের মেম্বার হয়ে ব্রিক্সের সামিটে যাইতে পারে না, কারণ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের নামে তার ওয়ারেন্ট বের হয়ে আছে, ওই দেশগুলোতে গেলে সে অ্যারেস্টেড হইতে পারে। রাশিয়াকে ছোট করছি না, রাশিয়া আমাদের অনেক পুরাতন বন্ধু, 71 সালেও আমাদের সহযোগিতা করেছে, কিন্তু তাই বলে যে আমার সহযোগিতা করেছে তার জন্য আমার বন্ধু বলে তার সব দোষ সব খুন মাফ হয়ে যাবে, এটা হয় না। আবার পররাষ্ট্র নীতিও কারো দোষগুণ দেখে হয় না, আমার কি লাভ সেটা দেখে হয়। 71 সালে রাশিয়ার লাভ ছিল তাদের পররাষ্ট্র নীতিতে বাংলাদেশকে সহযোগিতা করে, 71 সালে ভারতের লাভ ছিল তাদের পররাষ্ট্র নীতিতে বাংলাদেশকে সহযোগিতা করে, আজকে আমার পররাষ্ট্র নীতি হতে হবে আমার লাভ কি সেইটা দেখে। কেন ভাই, কেন তুমি আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো একটা গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার বিভাগ, এই বিচার বিভাগকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করলা ভাই? কেন জুডিশিয়ারির প্রত্যেকটা বেঞ্চ এখন কুলসিত, এখন আদার কোনো কথা বললে, জুডিশিয়ারি নিয়ে কোনো কথা বললে আমাদের সামনে আমাদের উপরে আদালত অবমাননা মামলা হয়ে যাবে। আমি আদালত অবমাননা করতে চাই না, কিন্তু জুডিশিয়ারির লোকজন যখন যখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মানে অ্যাটর্নি জেনারেল অফিসের একজন ডিএজি নিজে বের হয়ে আপনাদের সামনে আমার সাংবাদিক ভাইদের সামনে প্রেসের সামনে বলেন যে ডক্টর ইউনুসকে জোর করে হয়রানি করা হচ্ছে, ভাই এটা তো আপনাদের অফিস, এটা তো ডিএজি মানে কি? ডিএজি হলো সরকারি উকিল, অ্যাটর্নি জেনারেল অফিস মানে সরকারি উকিল। সরকারি উকিল যখন বলছে যে ভাই আমাদেরকে প্রেসার দেওয়া হচ্ছে একটা মানুষকে কারণ ছাড়া জুডিশিয়ারি হয়রানি করার জন্য, তখন আপনি কি বলবেন? এই জুডিশিয়ারির বুকপিট কোথায় আছে? এই জুডিশিয়ারির কোমর কি ভেঙে দিয়েছে? এছাড়া কিছু বলার আছে? এই যে আজকে এই যুগপথ আন্দোলন বেগবান যেন না হতে পারে তার জন্য সকল দলের বিশেষ করে বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাদের ফখরুল সাহেব শুরু করে মানে তাদের মহাসচিব মির্জা ফখরুল সাহেব শুরু থেকে শুরু করে মির্জা আব্বাস সাহেব আমানুল্লাহ আমান সাহেব সবার নামে মামলা দিয়ে ভরিয়ে ফেলেছে,
এবং মামলাগুলো এত ফাস্ট ট্র্যাক করছে যে তারা মনে হচ্ছে চেষ্টা করছে এই মাসের ভিতরে আমানুল্লাহ আমান মির্জা ফখরুল তাদের সবাইকে জেলে ভরার প্রক্রিয়া করছে। বিএনপির অনেক বড় বড় নেতাদের এই জেলের মানে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে তাদেরকে দেশে আসতে আটকে রেখেছে। এবং শুধু বিএনপি না, যুগপথ আন্দোলনের যত দল আছে সবার উপরে একই ধরনের আঘাত এই এই ফ্যাসিস্ট সরকার আনছে। শুধু বিএনপি সবচেয়ে বড় দল বলে ওদের উপরে আঘাত বেশি আসছে। এইগুলা বন্ধ করতে হবে, এইগুলার দিন শেষ। আজকে সরকার নিরুপায়। সরকার নিরুপায় কিভাবে আমরা জানি জানেন? সরকার নিরুপায় কারণ সরকার রাশিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীকে দাওয়াত জানায়, সার্গে প্যাভলভ সাহেবকে দাওয়াত জানিয়ে নিয়ে আসেন এবং তাদের সাথে বড় করে সবাই দেখা সাক্ষাৎ করেন, হাত পা ধরেন, কিন্তু এই ল্যাভরভ সাহেবের কাছ থেকেও কিছু নিতে সক্ষম হন না, শুধু ছবি তুলে। একটু দেখেন যতজন ল্যাভরভ সাহেবের সাথে আলোচনা করে ফেরত এসে বিবৃতি দিয়েছেন, একজনও কথা বলেছেন যে এই যে ইউক্রেন যুদ্ধের জন্য যে খাদ্য সামগ্রী জন্য এই বিশ্বে এখন লাঘব পড়েছে, আমাদের দ্রব্যমূল্য বেড়ে চলেছে, এইটার প্রেক্ষিতে ল্যাভরভ সাহেবের সাথে কোনো চুক্তি বা কোনো কিছু কোনো স্পেশাল বেসিসের আলোচনা করতে সক্ষম হয়েছে হন নাই, কোনো কথাই বলতে পারেন নাই। তেল, ভারত এখন সৌদি আরব থেকে তেল না কিনে সবচেয়ে বেশি তেল কম দামে রাশিয়ার কাছ থেকে কিনছে, বিশাল লাভ করছে ভারত। আমরা ল্যাভরভ সাহেবের সাথে তেল কেনা নিয়ে কথা বলার সাহস পাই নাই, তাইলে তেল কেনা নিয়ে কথা বলার সাহস পাই নাই, খাদ্যপণ্য কেনা নিয়ে কথা বলার সাহস পাই নাই, তাইলে ভাই এই লোকের দাওয়াত জানে আমার লাভ কি হলো, আমার কি দরকার? আমি কি আমেরিকাকে বলতে চাই যে ভাই তোমাকে আমার দরকার নাই, রাশিয়া আছে? ঠিক আছে, সরকার যারা পরিচালনা করবে তারা ফরেন পলিসি নির্ধারণ করবে, আমি মানছি এখন আওয়ামী লীগ সরকারে আছে, কিন্তু তাইলে বাবা ফরেন পলিসি যদি তুমি নির্ধারণ করতে চাও তাহলে কোন পথে যাবা সেটাও নির্ধারণ করো। আপনাদের ডিএজি, আপনাদের ডিএজির যখন আমেরিকান এমবিসিতে যে অ্যাসাইলাম চাইতে হয় পরিবার নিয়ে, তখন আপনার বুঝতে হবে ভাই বাতাস উল্টা দিকে যাওয়া শুরু হয়েছে। আপনার বুঝতে হবে সব সময় এক সময় না। আওয়ামী লীগের ইতিহাস অনেক লম্বা ইতিহাস, আওয়ামী লীগ বারবার ইতিহাস ভুলে যায়। আওয়ামী লীগের ইতিহাস এত সুন্দর ইতিহাস যে এই দলটা একমাত্র দল যারা নিজেকে নিজে বারবার বিলুপ্ত করেছে। 60-এর দশকে সরওয়ার্দী সাহেব বিলুপ্ত করেছে, আবার 74 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিলুপ্ত করেছে 74-75 সালে। এই দলটা বারবার এই দলের নেতারা বিলুপ্ত করে। আজকে এই দলের যারা নেতা আছেন তারা কি খেলা খেলছেন এটা জনগণ খুব ভালো করে বুঝতে পারছে। আজকে যুগপথ আন্দোলনে অনেক দল আছে, এটা ইম্পর্টেন্ট না, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যুগপথ আন্দোলনের নাম যখন আসে, এক দফা আন্দোলনের নাম যখন আসে, লক্ষ লক্ষ জনগণ রাস্তায় নেমে আসে। এই যে 1 সেপ্টেম্বর আপনারা সরকারি দল, আপনাদের গুন্ডা বাহিনী ছাত্রলীগকে দিয়ে বিশাল বক্তৃতা বানাইলেন যে 5 লাখ ছাত্র আপনারা ঢাকায় আনবেন, কোটি কোটি টাকার ব্যানার পোস্টার করলেন, পুরা সোশ্যাল মিডিয়াতে ভরে গেল, প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা হলে ছাত্রলীগের নেতারা বলে দিল ইদার তুই 1 তারিখে ওই সম্মেলনে যাবি, আর নাইলে তুই হল ছাড়বি, নাইলে তুই কলেজ ছাড়বি। এরপরও তারা সর্বাধিক উদ্যান ভরতে পারে নাই, 50,000 লোক হয় নাই, 50,000-এর বেশি ছাত্রলীগের ইউনিট আছে, 50,000 ছাত্র সেই দিন হয় নাই। কিন্তু যুগপথ আন্দোলনের ডাক দেয়া ছাড়া ঢাকা শহরের লক্ষ লক্ষ বাংলাদেশের জনগণ, মেহনতি জনগণ, গণতন্ত্র প্রেমিক জনগণ একত্রিত হয়ে গেছিল ঢাকা শহরের রাস্তায়। এইটাকে বলে আন্দোলন। সময় আপনাদের শেষ, আপনাদের আর সময় বাকি নাই, আপনার এই শেষ সময়। ওই যে শেষ সময়ে মুরগি লাফায় না, সেরকম লাফানো শুরু করেছেন আপনারা। এখন কোর্টে হাত দিবেন, আপনারা এখন ইউনুস সাহেবের নামে হাত দিবেন, আপনারা এখন আমাদের সবার নামে মামলা দিবেন, জেলে দিবেন, এগুলো দিয়ে কোনো লাভ হবে না, ইতিহাস ভুলে যায় না। আপনাদের বিরুদ্ধে যখন এই কাজগুলো হয়েছিল
তখন আপনারাই সম্মে আপনারাই আন্দোলনে জয়ী হয়েছিলেন। ইতিহাস আবার আপনারা ভুলে যা, এখন আপনারা একই কাজ শুরু করেছেন। আমরা বলি নাই ভাই, আমরা আপনাদের ফেলায় ক্ষমতায় আসতে চাই। আমরা বলেছি আমরা নির্বাচনের মাধ্যমে জনগণ নির্ণয় করবে ক্ষমতায় কে আসবে। তাহলে আপনারা এত ভয় কেন পান? কারণ আপনারা খুব ভালো করে জানেন ভাই, গত দুইটা নির্বাচন কিভাবে আপনারা ডাকাতি করেছেন। আপনাদের নিজেদের এমপি মন্ত্রীরা মিয়া ভোট দিতে পারে না, তারা বাসায় বসে বসে নির্বাচন শেষ করেছে। আপনারা জানেন নির্বাচনের জন্য যদি ব্যালট বক্স খোলা হয় তাইলে একটা সিটও আপনাদের যাবে না। আমি জানি নির্বাচন কিভাবে চুরি করতে হয়, সরকারি দল খুব ভালো করে জানে। প্রত্যেকটা এলাকার প্রিজাইডিং অফিসার কে হবে এটা 10 বছর আগে থেকে আওয়ামী লীগ সেট করে রেখেছে। প্রত্যেকটা এলাকায় নির্বাহী কর্মকর্তা কারা হবে, ডিসিএসপি কোথায় কি হবে, কে ছাত্রলীগের কে যুবলীগের, ছাত্রলীগের কত লম্বা তার পরিচয়, এগুলো সব ঠিক করে রেখেছে। কিন্তু ভুলে যায় না ভাই, আপনি ওই যে ডিসি ধরলেন না, আপনি এসপি ধরলেন না, এরা তো সরকারি চাকরি করে। হ্যাঁ ছিল ছাত্রলীগ এবং যতক্ষণ পারে ছাত্রলীগের জন্য কাজ করবে, কিন্তু চাকরি আগে বাঁচাবে। তারাও তো লুটপাট করেছে, লুটপাট করে না কোনো ওসিরে যা জিজ্ঞেস করেন, ওসি বলে আমি সেবা কেমনে করব, আমার 20 লাখ 30 লাখ টাকা দিয়ে আমি এই 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 থানা পেয়েছি, এবং তারপর 1 বছরের মধ্যে আমার আবার বদলি করে দেয়, তখন আবার 20 লাখ 30 লাখ টাকা দিতে হয়। তো আমি টাকা তুলব না, আমি সেবা করব। সো এই যে এই ওসি, হ্যাঁ এটা ছাত্রলীগের ওসি ছিল, কিন্তু আপনি তোরে ক্ষমা করেন নাই ভাই, 30 লাখ টাকা তোর দিতে হয়েছে, 50 টাকা তোর দিতে হয়েছে, এটা তোর লাগবে। এবং এই যে 50 লাখ টাকা কোথায় নিয়েছে, টাকায় নিয়ে গেছে না ভাই, ও হংকং এ নিয়েছে, সিঙ্গাপুরে নিয়েছে, ব্যাংককে নিয়েছে, কানাডায় নিয়েছে, কিন্তু কিসে নিয়েছে, ডলারে নিয়েছে ভাই। ডলার কে দেখে, আমেরিকা দেখে। তো ডলার যদি আমেরিকা দেখে আর আমেরিকা যাদের সাথে যুদ্ধ করছে তাদেরকে আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসেন, দাওয়াত দিয়ে নিয়ে এসে আপনার কূটনৈতিক মেধার পরিচয় দেন, আপনার লোকগুলাই ভয় পায় ভাই, আপনার এই ডিসিএসপিরাই কিন্তু ভয় আছে। আমি এই যে ডিএজি ইমরান সাহেবকে ছোট করে বলছি না, কিন্তু সে ডিএজি মাগনা হয় নাই। কিন্তু আপনারা যারা আমার মিডিয়ার ভাইরা আছেন, আপনারা যারা আমার দলের নেতা কর্মীরা আছেন, আপনারা সবাই খুব ভালো করে জানেন আজকে সরকারি কোনো ধরনের পদবিতে কেউ আওয়ামী লীগকে 10 বার সালাম না দিয়ে, ছাত্রলীগ যুবলীগের পুরো বংশ পরিচয় না দিয়ে যাইতে পারে না। তাইলে ডিএজি ইমরান সাহেবও কিন্তু নৌকা পরিচয় ছাড়া যায় নাই, এটা ভুলে যায় না। তাইলে ডিএজি ইমরান সাহেব যেমন আর নিতে পারে নাই, পাল্টি দিতে হয়েছে, এরকম প্রত্যেকটা ডিসি প্রত্যেকটা এসপি পাল্টি দিবে ভাই। আপনাদের জন্য সবচেয়ে সুন্দর পথ সঠিক একটা নির্বাচনের জায়গা করেন, তাইলে হইতে পারে আপনারা 3টা সিটের বেশি জিতবেন না, ওই গোপালগঞ্জের 3টা সিটে জিতেন না, ফেরত আসেন, তারপর আবার আমরা সঠিক গণতন্ত্রের যাত্রা শুরু করি। এক দফা আন্দোলন মাঠের আন্দোলন, এক দফা আন্দোলন এক কথায় শেষ হবে না, এবং এক দফা আন্দোলন বাংলাদেশের জনগণের আন্দোলন। এই বাংলাদেশের জনগণ এর আগেও গণতন্ত্র ছাড়ে নাই, আগামীতেও গণতন্ত্র ছাড়বে না। আপনারা ব্যাংক ডাকাতি করেন, সব ব্যাংক লুট করে নিয়ে গেছেন, আপনার হয়ে যে মেইন ব্যাংক ডাকাতি করেছে সে এখন ভয় আছে, সে এখন আপনার বিরুদ্ধে কথা বলতে তৈরি, কোথায় যাবেন? যে লাখ কোটি টাকা অর্জন করেছে আপনাদের মাধ্যমে সে যদি বিরুদ্ধে যেতে তৈরি থাকে তাইলে ওই নির্বাহী কর্মকর্তা ডিসিএসপি কতই বা খেয়েছে, কত? ওরও তো জান বাঁচাইতে হবে, ওরও তো চাকরি বাঁচাইতে হবে, ওরও তো ওই যে বিদেশে যে প্রচার করেছে ওই ব্যাংক অ্যাকাউন্ট বাঁচাইতে হবে। তাই এখনো বলছি এক দফা আন্দোলনকে এমন জায়গায় ঠেলে দিয়েন না সরকারি নীতি নির্ধারকরা, এমন জায়গায় ঠেলে দিয়েন না যেখানে মাঠকে রাজপথকে রণাঙ্গনে পরিণত করতে আমরা বাধ্য হই, এরকম কাজটা করেন না। আমরা এখনো সব শান্তিপূর্ণ কর্মসূচিতে আছি, আমরা চাই শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই যেন আমরা সঠিক নিরপেক্ষ নির্বাচনে যেতে পারি। তবে শান্তিপূর্ণ কর্মসূচিকে আমাদের দুর্বলতা ভাববেন না, এটা আমাদের শক্তি,
আমরা সুযোগ দিচ্ছি সরকারে নীতি নির্ধারণে যারা আছেন আপনাদেরকে সুযোগ দিচ্ছি এই সুযোগের সদ্ব্যবহার যদি করেন আগামী নির্বাচনে আপনারাও জায়গা পাবেন এই সুযোগের সদ্ব্যবহার যদি না করেন যদি আমাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত ঠেলে দেন শেষ জায়গা পর্যন্ত দেয়াল পর্যন্ত ঠেলে দেন যদি এমন জায়গায় নিয়ে যান এক দফা আন্দোলনের সবাইকে যে রাজপথকে রণাঙ্গনে পরিণত করতে আমরা বাধ্য হই তাহলে কিন্তু আর খেলা একরকম হবে না তাইলে কিন্তু আর আপনাদের কোনো জায়গা থাকবে না এবং তাইলে এই যে আপনারা বারবার লোকজনকে ভয় দেখান যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে পড়লে এই যে আওয়ামী লীগের প্রত্যেকটা ওয়ার্ডে সব যে লুটেরারা এটা মনে রাখতে হবে সব চোর চুট্টা লুটেরারা ওরা যে মাই খাবে এইটা থেকে আপনারা দেশকে রক্ষা করতে চান এই গল্প তখন আর চলবে না জয় বাংলাদেশ আমি শেষে একটা কথা পরিষ্কার বলতে চাই সরকারের প্রত্যেকটা নেতার জন্য এই ক্যাবিনেটের প্রত্যেকটা মন্ত্রীর জন্য এবং এই পার্লামেন্টের প্রত্যেকটা নকল এমপির জন্য আপনারা সবাই নিজেদের জন্য কারাগারে জায়গা সাজিয়ে রাখুন সময় আর বেশি না